বন্ধুরা নবগ্রহের বিরূপত্বের জন্য আমাদের জীবনের বিভিন্ন রকম প্রতিকূলতার মুখোমুখি হতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ঋণগ্রস্ততা ঋণের জালে জড়িয়ে পড়া ধার নেওয়া কিন্তু সেটাকে সঠিক সময় পরিশোধ করতে না পারা বা একটা ধার নিয়ে সেটাকে পরিশোধ করতে না পেরে আবার ধার নেওয়া ব্যবসা ক্ষেত্রে ব্যবসা করতে গিয়ে এরকম হতে পারে বাড়ির জাগা জমি কিনতে গিয়ে হতে পারে গাড়ি বাড়ি করতে গিয়ে হতে পারে বিভিন্ন কেসে হতে পারে বা অনেক সময় রোগওগ্রস্ত হয়ে পড়ার ফলে ধার নিয়ে সেই রোগ থেকে মুক্তি হওয়ার চেষ্টায় আবার ধার নেওয়া এই রকম চক্রে জড়িয়ে পড়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পজিশানে আমাদের ধার নিতে হয় কিন্তু সেটাকে সঠিক সময় পরিশোধ করতে না পারাটা একটা বড়ো সমস্যা আমাদেরকে নিয়ে চলে যায় এবং তার থেকে মানসিক দুশ্চিন্তা আমাদের আর্থিক বাধা অর্থাৎ আমরা আর্থিক উন্নতি করতে পারবো না তার কারণ আমরা এবার থেকে যা রোজগার করবো সেটা তো ওই ধার পরিশোধ করতেই চলে যাবে অর্থাৎ অন্য লোককে টাকাটা আমাদের দিয়ে দিতে হবে যারা আমাদের নিজেদের উন্নতিটা হবে কী করে বন্ধুরা এইরকম সমস্যাগুলো কিন্তু গ্রহগত বিভিন্ন রকম প্রতিকূলতা বাস্তুতে থাকা বিভিন্ন রকম সমস্যা থেকে চলে আসে এর কী সঠিক উপায় আছে কী রেমেডি আছে তাই নিয়ে আজকে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই শীর্ষ আগাতাম আর বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা এইরকম জটিল সমস্যার সহজ সমাধান বিভিন্ন ক্ষেত্রের জন্য নিয়মিত নিয়ে আসি আপনারা এখনও পর্যন্ত যদি আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি ঋণগ্রস্ততা হয়ে যাওয়ার যে সমস্যা সেটা কোন গ্রহের ফলে আসে সেটা প্রথমে জানব বন্ধুরা জ্যোতিষগত দিক থেকে যদি আলোচনা করি তাহলে প্রথমেই বলতে হয় বুধ গ্রহের কথা গ্রহ যখনই ডিস্টার্ব করবে তখন কিন্তু এই রকম সমস্যাগুলো তাদের বেশি মাত্রায় আসে তার কারণ তারা সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নিতে পারে না অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে জীবনে এবং সেই ভুল সিদ্ধান্তই কিন্তু তাদেরকে আরও পরের বড় বড় ভুলগুলো করতে নিয়ে যায় এবং সেখান থেকেই কিন্তু একটা ঋণ তারপরে তাকে পরিশোধ করতে গেলে আর একটা ঋণ এইভাবে ধারের যে একটা চক্র তাতে তারা জড়িয়ে পড়ে তাহলে বুধ গ্রহকে কিন্তু সঠিক অবস্থানে রাখা দরকার দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে বাস্তু বাস্তুতে কিছু নির্দিষ্ট দিশা আছে সেখানে যদি কোনো গড়বার হয়ে যায় তাহলেও কিন্তু এইরকম ঋণের বোঝা আপনাদের ওপরে চলে আসতে পারে বিশেষ করে উত্তর দিক উত্তর দিক অর্থের দিক কুবেরের দিক এই উত্তর দিক আমাদের কিভাবে খারাপ হয় বন্ধুরা উত্তর দিক কিসের দিক জলতত্ত্বের দিক এখানে যদি অগ্নিতত্ত্ব চলে আসে রান্নাঘর চলে আসলো আপনি বাথরুম করে ফেললেন ডিসপোজালের ব্যাপার বাথরুম করে ফেলছেন তাহলেও খারাপ পশ্চিম দিকে বাথরুম করে ফেলেছেন সেটাও খারাপ পশ্চিম দিকে অরেঞ্জ কালার করা আছে সেটাও খারাপ এইভাবে পশ্চিম দিকটাও ডিসব্যালেন্স হয়ে যেতে পারে আর পশ্চিম দিকটা আমাদের আয় উন্নতির দিক সেটা ডিসব্যালেন্স হয়ে গেলেও কিন্তু আমাদের আর্থিক বৃদ্ধি আটকে যাবে এবং আমরা ঋণ পরিশোধ করতে পারবো না এই রকম কিছু টেকনিক্যাল ব্যাপারগুলো আছে কিন্তু বন্ধুরা এখন টেকনিক্যাল ব্যাপার বোঝাবার পর্ব এটা না আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা কি করে বুঝবেন এবং কি করে সেখান থেকে বেরিয়ে আসবেন প্রথম কথা আপনি বুঝতে গেলে বাড়ির তুলসী গাছ দেখবেন বারবার যদি তুলসী গাছ মরে যায় তুলসী গাছ যদি না টেকে তাহলে বুঝবেন আপনাদের কিন্তু সামনে বড় সড় ঋণের জেলে আপনারা যে কোনো মুহূর্তে জড়াতে পারেন আপনাদের বোন বা আপনাদের পিসি মাসি এদের সাথে সম্পর্ক যদি খারাপ হতে থাকে সেটাও কিন্তু ভালো না বা তারা যদি কোনো রকমভাবে ডিস্টারবেন্সের মধ্যে চলে আসে তাদের যদি কোনোভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে বারবার তাহলেও কিন্তু বুঝবেন আপনাদের কিন্তু রকম সমস্যা যে কোনো মুহূর্তে আসতে পারে সতর্ক হওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এইরকম বিষয়গুলো থেকে আপনারা নিজেদেরকে কিন্তু সতর্ক করতে থাকুন এরপর আসছি বাড়ির ট্যাপ বা কল বারবার খারাপ হচ্ছে লিকেজ আছে কোনোভাবে জল পড়ছে জয়েন্টগুলো থেকে জল পড়ছে পাইপ লাইনের জয়েন্টগুলো থেকে জল পড়ছে তাহলেও কিন্তু বুঝবেন যে আপনাদের কিন্তু সমস্যা আসতে পারে বা উত্তর পশ্চিম দিকে যদি কালো রঙের কোনো কিছু করে থাকেন পেন্ট বা ইত্যাদি যদি কালো রঙের থাকে বা কালো সাদা কোনো কিছু যদি রঙ রঙের কিছু যদি রেখে দেন তাহলেও কিন্তু এটা ডিস্টার্ব দিতে পারে বা পশ্চিম দিকে কোনো কবার তৈরি করেছেন যেখানে পুরোনো জিনিসপত্র স্টক করে রেখে দিয়েছেন বাড়ির ছাদের পশ্চিম দিকে হতে পারে ঘরের পশ্চিম দিকে হতে পারে তাহলেও কিন্তু আপনাদের সমস্যা আসবে ঋণগ্রস্ততা আপনার হয়ে যাবেন বাড়ির সিঁড়ি যদি ভীষণভাবে ময়লা থাকে সেটাও কিন্তু ঋণগ্রস্ততার দিকে আপনাদের নিয়ে যেতে পারে তাহলে এই জিনিসগুলো কিন্তু করবেন না এরপর আসছি কোন দিন কখনোই কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না বন্ধুরা মঙ্গলবার আর শনিবার কখনও কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না বন্ধুরা এরপরে বলছি কোন দিন আপনারা টাকা নিলে সেটাকে যে আপনারা যে ফেরত দেন যখন ওনারা কিস্তিতে ফেরত দেন কোন দিন আপনারা করবেন যাতে তাড়াতাড়ি সেটা শোধ হয়ে যায় সব সময় আপনারা চেষ্টা করবেন মঙ্গলবার দিন করে টাকা মানুষকে দিয়ে দিতে যদি আপনারা মঙ্গলবার দিন করে টাকা পরিশোধ করেন মঙ্গলবার দিন করে যদি আপনারা টাকা মানুষকে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা পরিশোধ হয়ে যাবে আর যদি নিতে হয় তাহলে আপনারা বুধবার দিন টাকা ধার নেবেন বুধবার দিন টাকা ধার নিলে সেই টাকাও তাড়াতাড়ি পরিশোধ হবে আর মঙ্গলবার দিন টাকা যদি আপনারা কিস্তিগুলো দিতে থাকেন কাউকে টাকার কিস্তি দেওয়া তাহলে তাড়াতাড়ি সেটা কিন্তু ঋণের বোঝা আপনাদের মাথা থেকে নেমে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই ব্যাপারটা এরপরে আসছি কী টোটকা উপায় আছে বন্ধুরা টোটকার জন্য প্রথমে যেটা করতে হবে একটা ফিটকিরি আপনাদের নিতে হবে কোন দিন নেবেন বুধবার দিন নেবেন ফিটকিরি যার ঋণ আছে তার মাথার ওপরে ক্লকওয়াইজ ঘড়ির কাটার দিকে সাতবার ঘোরাবেন মাথার ওপরে ঘড়ির কাটার দিকে সাতবার ফিটকিরি ঘোরাবেন ঘোরাবার পরে কোনো অস্বত্য গাছের গোড়ায় সকাল বারোটার আগে যাবেন বারোটার বাজার আগে সকাল বারোটা বাজার আগে যাবেন অশ্বত্থ গাছের গোড়া একটু খুঁড়বেন ফিটকিটা পুটে মাটি চাপা দেবেন তার উপর একটা শস্যের তেলের প্রদীপ জ্বালিয়ে চলে আসবেন এটা যদি আপনারা পরপর সাতটা বুধবার করতে পারেন আপনাদের ঋণের বোঝা কমার উপায় আপনারা পেয়ে যাবেন পরিশ্রম সততা অবশ্যই লাগবে এরকম না যে টোটকা করলাম কোনো কাজ করলাম না অটোমেটিক হয়ে যাবে তা তো না পরিশ্রম সততা কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনাদের উপায়গুলো আসবে কিন্তু রাস্তা তা খুঁজে পেয়ে যাবে আর বন্ধুরা শুক্রবার দিন করে যারা এরকম সমস্যার মধ্যে আছেন আর্থিক অর্থনৈতিক দিকে উন্নতি হচ্ছে না শুক্রবার করে একটু করে কপুর জলে ফেলে স্নান করতে শুরু করে দিন এর ফলেও কিন্তু আপনাদের ঋণগ্রস্ততা কমবে এবং আপনাদের আর্থিক দিকে সমৃদ্ধি আসতে শুরু করে দেবে এই ছোট ছোট উপায়গুলো কিন্তু আপনাদের করতে হবে এবং তার সাথে একটু গণেশজির পুজো অর্চনা বুধবার দিন করে করা শুরু করে দিন ওং গাঙ্গা নেশায় এই মন্ত্রটা জপ করতে শুরু করুন গণেশজির ফটো বাড়িতে আনুন জপ করুন গণেশজিকে একটু দুর্বা দিন বুধবার করে গণেশ পুজোটা শুরু করে দিন এর ফলে কিন্তু আপনাদের এই রকম ঋণগ্রস্ততা হয়ে যাওয়া ঋণের জালে জড়িয়ে পড়ার যে সমস্যা সেটা কিন্তু কেটে বেরিয়ে আপনারা চলে আসবেন এবং আপনাদের মানসিক যে দুশ্চিন্তা ওপরে যে মানসিক বোঝা সেটাও কিন্তু কেটে যাবে অত্যন্ত সহজ উপায় বললাম আশা করি যে কেউ করতে পারবেন এবং এই সহজ উপায়ের মাধ্যমেই আমার বন্ধুরা এই জটিল সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষায় ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার